জলের পাম্প এর জন্য লাগবে পুরনো বোতলের লিড আর একটা পুরোনো ফিল্ম রোলের খাপ এই খাপের ঢাককাতে একটা ফুটো করো আর এই এই ধারে আরেকটা ছোট ফুটো করো খাপের তলায় একটা বড় ফুটো করতে হবে যেখানে একটা পয়সা বসবে এই যে যেমন ছবিতে দেখছো এই একটা এক টাকার পয়সা কিংবা দু টাকার পয়সা ওখানে বসাতে হবে এরপরে ঢাকাতে দুটো ছোট ফুটো করো সেখানে সাইকেল স্পোকের যে রড থাকে সেই রডটা এখানে দুটো নাট দিয়ে ফিক্স করে দাও যেমন ছবিতে দেখছো এই তোমার হলো পিস্টন রড এবার স্টিকি টেপ কেটে এক পাশটা আরেকটার উপর জুড়ে দিয়ে যে ধারটা স্টিকি আছে সেটা এই খাপের ঢাকার ওপরে লাগিয়ে দাও আর ওই ফুটোটার ওপরে সেটা একটা ভাল্ভ হয়ে গেল এবার এই পিস্টন রড ভাল্ভটা খাপের মধ্যে ঢুকিয়ে দাও এবার ওপর নিচ করলে এখানে সাকশন ক্রিয়েট হবে যেমন দেখছো এখানে ছবিতে একটা জলের মাক জলের মধ্যে এটাকে যদি ঢুকিয়ে তুমি ওপর নিচ করো পিস্টনটাকে জলটা উঠে আসবে আর পাম্পের মতো বেরিয়ে আসবে